হাই ফ্রেন্ডস, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি একটু ভালো আছি। কালকে তো ছাদে গিয়েছিলাম, তোমাদের একটা ভিডিও আপলোড করে দিয়েছি, দেখবে। আর আমার এই দিন শুরু, এখন সকাল 9:30 বেজে গেছে, আমি পার্লার যাব রোজকার মতো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি আসছি। দেখো বন্ধুরা, ভি কাট এটা। একা একা আছি বলে আর কি ভিডিওটা করতে পারলাম না, বুঝতে পেরেছো? দারুণ হয়েছে কোটা, তুমি নিজে হাত দিয়ে। হুম 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 দেখো, একদম লং এর মধ্যে ভি কাট, বেশি চুলও কাটিনি আমি, এইটুকুর মধ্যে হয়েছে, খুব সুন্দর লাগছে। ওটা পারো। হুম বন্ধুরা, ভি কাটটা আমি করলাম, কাস্টমার বললো অল্প হেয়ারের মধ্যে আমার চুলটা যেন বেশি না কাটা হয়, যাতে অল্প হেয়ারের মধ্যে করলাম, তোমরা দেখবে কেমন হয়েছে। তো ওই অল্প হেয়ারের মধ্যে করলাম বলেই লং ভিটা হয়েছে। যদি উনি আর একটু বলতেন যে একটু আমাকে কাটিংটা করে দাও, তাহলে আরও ভালো ডিপ ভি হতো। তো যাই হোক, কাস্টমারের পছন্দ অপছন্দের তো একটা দাম আছে, তো সেই অনুযায়ী আমাদের করতে হয়, নিজেদের ইচ্ছে অনুযায়ী করলে তো হবে না। তো কিছু কিছু কাস্টমার আছে বলে নিজেদের ইচ্ছা অনুযায়ী, হয়তো বলে দিদি তুমি যেটা ভালো বুঝবে সেরকম করে দাও, আমরা একদম ওকে করে করে দিই, সেখানে কাস্টমারের কোনো কথা থাকে না, জাস্ট ওয়াও কথাটা থাকে যে হ্যাঁ ভালো হয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে মনে হয় কাস্টমারদের উপর ছেড়ে দেওয়া ভালো, কারণ অনেকে আবার বলে দিদি এতটা ছোট হয়ে গেল, অনেকে বলে দিদি আর একটু ছোট করে দাও, এই ব্যাপারটা যাতে না থাকে তাই কাস্টমারের উপর প্রথমে ছেড়ে দিই। প্রথমে বলি তুমি বলো তুমি কি রকম চাও, দিদি আপনি প্রথম, কিছু কাস্টমার যে বললো আপনি যেরকম ভালো বুঝবেন করবেন, আর কিছু কাস্টমার দিদি বেশি যেন ছোট না হয়, তা এই কাস্টমার ঠিক তাই সেরকম বললো, আমি সেইভাবেই করে দিলাম। তোমরা দেখো, ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? বন্ধুরা, অনেকটা সময় হলো পার্লারে কাজ করছিলাম, খুবই বিজি ছিলাম, হেয়ার কাটও ছিল, কিন্তু সবাই তো সমান নয়, আগেই বলেছি তোমাদের। আমি এখন আপাতত বিয়ের সিজনটা না কাটা পর্যন্ত বাইরে কোথাও বেরোতেও পারছি না, যে বাইরে গিয়ে তোমাদের ব্লগ করবো, দেখাবো, বা আমার মেয়ের কাছে যাবো, গিয়ে অবশ্যই তোমাদের সাথে আমি মেয়ের পরিচয় করিয়ে দেবো, ব্লগ করবো। তো তোমাদের হয়তো বোর লাগতে পারে আমার ব্লগ চ্যানেলের ভিডিওগুলো, কী করবো বলো, আমার তো এই কাজ, বাড়িতে গিয়ে রান্না করব, এত গরমে মানে রান্না করে ভিডিওটা দেব ভাবছি, কিন্তু এই পার্লারে কাজে চাপের জন্য করতে পারি না, ঠিক আছে? তো আমি একটু সুস্থ হয়ে নিই, এখনও সেভাবে আমি সুস্থ হইনি জানো তো। যাই হোক, কাজ তো করতেই হয় মেয়েদের, শরীর খারাপ হওয়ার কম বেশি, তাই না? তো আমি ভাবছি, এতক্ষণ কাজ করছিলাম আমি পার্লারে, রাতও হয়ে গেল, 7টা বাজতে যায়, 7:30-8টায় বাড়ি যাব। তো তোমরা সব কেমন আছো, কী করছো সব এই সন্ধেবেলায়? আমি আমার কাজে ব্যস্ত, তোমরাও নানারকম কাজে ব্যস্ত, সঙ্গে থাকো। বন্ধুরা, চললাম, আজকের ব্লগটা সেরকম ভালো বানাতে পারিনি, কাস্টমারের চাপটা ছিল, যতটুকু বানিয়েছি তোমাদের শেয়ার করব। আমি এখন বাড়ির পথে রওনা দিচ্ছি, তোমরা সঙ্গে থাকো। নজারা দেখো আমাদের মার্কেটটা, চললাম বললাম বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চললাম বন্ধুরা, বাড়ির
বন্ধুরা, আমি এই বাড়িতে এলাম। দেখো চিঙ্কু জেরি গরমে কেমন করছে, এসির তলা শোবে বলে এই ঘরে চলে এসছে। চিঙ্কু জেরি হ্যালো করে দাও, চিঙ্কু জেরি হ্যালো করে দাও। প্রচুর গরম পড়েছে। ঠিক আছে, আজকের মতো ব্লগটা শেষ করছি এখানেই। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকে শেষ করলাম, রাখছি।